বন্ধু, ছোট্ট এই ভিডিওতে আপনাদের জানাবো ফেসবুকের নতুন যে আপডেটটা এসেছে সেটার ব্যাপারে। বন্ধু, আগে আমরা যদি ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে অডিও কিংবা ভিডিও কলে কথা বলতে চাইতাম, তাহলে আমাদেরকে মেসেঞ্জার ব্যবহার করতে হয়। আর মেসেঞ্জার অনেকের ভালোই লাগে না, কেননা মেসেঞ্জারে বারবার মেসেজ আসে, মেসেজ নোটিফিকেশান আসে, এদিকে মেসেঞ্জার ছাড়া আবার ভিডিও বা অডিও কলে কথা বলা যায় না ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে। চলো বন্ধু, আমি আজ এই ভিডিওতে দেখাবো মেসেঞ্জার ছাড়া আপনারা অডিও কিংবা ভিডিও কলে কথা বলতে পারবেন ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে, তাও আবার ফেসবুক অ্যাপের সাহায্যে। তো চলো তাহলে। বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো ফোন আছে। তো বন্ধু, আমার ডান সাইডের ফোনটা থেকে আমি আমার ফ্রেন্ডকে খুঁজে নেব, বাঁ সাইডে যে ফোনটা আছে আমি ওই ফ্রেন্ডটিকে খুঁজে নেব। তো চলো বন্ধু, আমি আমার ফ্রেন্ডসের এখানে আসি। বন্ধু, আমি এখান থেকে আমি আমার ফ্রেন্ডকে খুঁজে নিতে পারি, মানে আমার বাঁ সাইডে যে ফোনটি আছে এই বন্ধুটিকে। বন্ধু, আমি এই ফ্রেন্ডস থেকে খুঁজে নিতে পারি, এই ফ্রেন্ডসের এখানে আমি দেখছি না, মানে বাঁ সাইডে ফোনে যে বন্ধুটা আমার আছে ওটা আমি এখানে পাচ্ছি না। তো বন্ধু, আমি সার্চ বার থেকে সার্চ করে নেব প্রিয়াঙ্কা দলুই। আমি এখানে আগে সার্চ করে রেখেছিলাম, মানে বাঁ সাইডে ফোনের যে বন্ধুটা ওটা আমার এইটা প্রিয়াঙ্কা দলুই, ডান সাইডে ফোনে আমি সার্চ করে নিয়েছি। তা বন্ধু, প্রিয়াঙ্কা দলুই প্রোফাইলে আমি ক্লিক করলাম। এবার ভালো করে দেখো বন্ধু, ডান সাইডে থ্রি ডট আছে, আমি ওই থ্রি ডটের টাচ দেব। এবার দেখবো ওপরে আছে অডিও কল, তারপরে আছে ভিডিও কল, তো আমি অডিও কলে টাচ করে দেব। তো অডিও কলে আমি টাচ করে দিয়েছি, একটু অপেক্ষা করব, আমার বাঁ সাইডে ফোনে কল আসবে। তো বন্ধু, কল চলে এসছে, দেখো ভালো করে লক্ষ্য করো, কল চলে এসছে। তো বন্ধু, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমি কলটা রিসিভ করে নেবো বন্ধু, চলো তাহলে কলটা রিসিভ করে নিই। বন্ধু, কলটা আমি রিসিভ করে নিয়েছি। তো বন্ধু, আমি তোমাদের ভিডিও কলটা দেখাবো না, ভিডিও কলটা তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে। আর আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধু, আমি কলটা কেটে দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।